Assalamualaikum, welcome back to my channel. Shobai kemon achen asha korchi shobai bhalo achen. Ajke apnader sathe share korbo komolar khosha diye jadukori ekti tel. কমলার পুষ্টিগুণের কথা কেনা জানে আমরা সবাই জানি কমলার খোসায় রয়েছে ভিটামিন এ সি ই নানান খনিজ পদার্থ এবং এসেনশিয়াল অয়েল এটি শুধু চুলের যত্নে না এটি স্কিনে অনেক উপকারী তো বন্ধুরা এই তেলটি আপনারা চুলও ব্যবহার করতে পারবেন স্কিনও ব্যবহার করতে পারবেন এবং এই কার্যকরী তেলটি কিভাবে তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিন কিভাবে অরেঞ্জ অয়েলটি তৈরি করি এখানে আমি দুটি কমলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পর আমি একটা বাটিতে নিয়ে নিব তো প্রথম পদ্ধতিতে আমি তেলটি তৈরি করব তো এখানে আমি 4 চা চামচের মতো করে অরেঞ্জ পিল পাউডারটা দিয়ে দিলাম এরপর আমি কোকোনাট অয়েল দিয়ে দিব এখানে আমি প্যারাশুটটা ব্যবহার করতেছি আপনারা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো কোকোনাট অয়েল দিয়ে দিব আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু তেল নেবেন তো এটা আমি 4-5 দিনের জন্য রোদে রেখে দিব এরপর আমি সেকেন্ড পদ্ধতিতে তেলটাই তৈরি করব এখানে আমি ডাবল বয়েলে একটা চুলায় বসিয়ে দিয়ে কোকোনাট অয়েল দিয়ে দিলাম এরপর আমি বাকি যে অরেঞ্জ পিল পাউডার রয়েছে ওগুলো দিয়ে দিলাম তো আমি ভালো করে 10 মিনিটের মতো নেড়ে নিব তো কালারটা চেঞ্জ হয়ে আসবে সম্পূর্ণ অরেঞ্জ কালার হয়ে যাবে তেলটি আমি 10 মিনিটের জন্য ওয়েট করব তো বন্ধুরা তেলটি কিন্তু আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব তেলটা নামিয়ে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর যা আমি একটু ছেঁকে নিব একটি স্ট্রেনারের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম অরেঞ্জ কালার চলে এসেছে তো এরপর যা আমি একটা কাচের বয়ামে এটা রেখে দিব তো দুই পদ্ধতিতে আমার তেল বানানো আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যেটা যে পদ্ধতি তৈরি করুন কোনো সমস্যা নেই যে যেটা ভালো লাগে সেভাবে তৈরি করতে পারেন তো এখানে আপনারা আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলে ক্লিপটা দিতে ভুলে গেছি আপনারা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিবেন দুই তিনটার মতো করে তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার অরেঞ্জ অয়েলটি আপনারা এই তেলটি এক বছরের মতো করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন দুটি পদ্ধতিতে আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা এইভাবে তৈরি করে আপনারা কেমন উপকার পেয়েছেন সেটাও আমাকে জানাবেন তো আমার নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম